সম্মানিত সদী এখন আমরা বিনয়ের সাথে আমরা এখন অত্যন্ত বিনয়ের সাথে আজকের মাহফিলের মাননীয় সভাপতি আমাদের সকলের অত্যন্ত অপঞ্জন আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র রাহবারে আলাম আলম শাহজাদা গোসল আজম শাহসুফি হজরতুল হাস হজুর সৈয়দ মোহাম্মদ হাসান আল মেজমান্ডারি মাদুল আলীকে ওনার ওনার বক্তব্য পেশ করার জন্য ওনার বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আকিবাতুল আলমিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شترغرامر دورميو ইসলামী মাহফিল সমূহের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ এই সম্মেলন শাহাদাতে কারবালা মাহফিল এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সফি মিজানুর রহমান সাহেব উপস্থিত আছেন কানাডা থেকে আগত শেখ ফয়সাল হামিদ আব্দুল রাজ্জাক প্রেসিডেন্ট ইসলামিক ফোরাম অফ কানাডা উপস্থিত আছেন অসংখ্য উলামাই আহলে সন্ন্যাত বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষাবিদ এবং আশেকানে মুস্তাফা সালু আলাইসাল্লাম আশেকআানে আহলেবাইদ রসুল আসসালামু আলাইকুম ওরি বারাকাতু আল্লাহ সুবহানা ও তা আলার আলীসান দরবারে অগণিত শুক্রিয়া আদায় করছি জাল্লা রবুল্লা আলমিন আমি গুনহাগারকে এরকম একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে হাজির হওয়ার শরিক হওয়ার তফিক দিয়েছেন দীর্ঘদিন আসলে আমি দরবার শরীফের খাস অনুষ্ঠান সমূহ ছাড়া মাহফিল সমূহ ছাড়া আমি অন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি আমার ব্যক্তিগত কারণে এখনো আমি করছি না কিন্তু এই মাহফিলটি আমি দাওয়াত উপেক্ষা করতে পারিনি বিশেষ করে দাওয়াতটি এসেছে আলহাজ সফি মিজান রহমান সাহেব আমাদের মহান মুরব্বী ওনার কাছ থেকে আহলে স্নাত জামাতের মহান মুরব্বী উনি এবং এমন একটি সময় যখন আহলে সনাত জামাতের আরেকজন দিকপাল আমাদের পরম শ্রদ্ধেয় মৌলানা জালাল আল সাহেব ইন্তেকাল করেছেন যিনি সুদীর্ঘ ত্রিশ বছরের অধিক সময় ধরে এই মাহফিলকে তিলে তিলে গড়ে তুলেছেন যার অভিভাবকত্বে এই মাহফিল পরিচালিত হয়েছে সংগঠিত হয়েছে বর্তমান অবয়বে পর্যবেষিত হয়েছে এটি একটি স্থানীয় একটি অনুষ্ঠান থেকে আজকে আন্তর্জাতিক একটি মাহফিলে পরিণত হয়েছে উনিও আমাদের থেকে বিদায় নিয়েছেন যে জন্যে আমার মনে হয়েছে যে আমার এই মাহফিলে নিজের গড়া যে নিয়মটি আমি গড়েছি সেটি ভঙ্গ করে শরিক হওয়াটা এটি অধিকতর কল্যাণকর হবে এই মাহফিলের সাথে সংহতি প্রকাশ করাটা এটি প্রয়োজনীয় হবে আহলে স্নোতল জামায়াতের জন্যে তারিকতের খেদমত হিসেবে তো সেই হিসেবে আমি এ মাহফিলে আপনাদের সামনে এসেছি অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আই উড লাইক টু পে মাই ডিপ রেসপেক্ট টু আওয়ার এসপেক্টেড স্পিরিচুয়াল লিডার্স ফ্রম Canada and India, and from Lebanon and from other countries also. They've given their, they've taken a lot of pain to inspire us, to let us know about what

বিভিন্ন দিক আলোচিত হয়েছে আমি মূলত যেহেতু সভাপতি হিসেবে আপনাদের ধন্যবাদই জানাবো কোনো বক্তব্য আমি রাখার প্রয়োজন নেই শোভনীয় নয় শুধু এটুকুই বলবো যে ইমাম হুসাইন রাজ আল্লাহ আনহু য়াজিদের মোকাবেলায় যে ট্রাজেডি আরবালার জামিনে সংগঠিত হয়েছিল সেটিকে কেউ হয়তো একটি নিছক রাজনৈতিক একটি সংঘাত হিসাবে দেখতে পারে কেউ হয়তো সেটিকে একটি সামাজিক একটি বিষয় হিসাবে দেখতে পারেন এমন কি এটিকে আধ্যাত্মিক একটি বিষয় হিসাবেও আমরা দেখতে পারি জিভে আজিম হিসাবে আজকে যেটি বিষয়টি আমাদের সামনে যে ফিলসফি অফ কারবালা যেটি আমাদের সামনে আজকে আলোচিত হয়েছে আমি সাথে এগুলোকে সাথে নিয়ে আমি বলবো যে ইয়াজিদের মোকাবেলায় ইমাম হুসাইন তালানহু যে রেসপন্স করেছিলেন ভাবে উনি ওনার প্রতিবাদের পথটি নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে একজন সুফি একজন অত্যাচারীর মোকাবেলায় যেই মোকাবেলা যেই গ্রহণ করবে ঠিক সেই পথটি ইমাম হুসাইন রাজুল্লা তালহু আমাদেরকে দেখিয়ে গেছেন ইয়াজিদের হাতে হাত দেওয়া সম্ভব নয় রাজনৈতিক কুটকৌশলের আশ্রয় নিয়ে স্মিয়ার ক্যাম্পেইন হেইট ক্যাম্পেইন টাকা দিয়ে কেনা বেচা মানি মাসল অ্যান্ড পাওয়ারের মাধ্যমে ছলে বলে কৌশলে কর্তৃত্ব অর্জনের প্রয়াস এটি হচ্ছে একটি এটি হচ্ছে ইয়াজেদি ইয়াজিদি পন্থা এর উত্তরে মোকাবেলায় ইমাম হুসাইন যে সুফিবাদী যে শাশ্বত যে ইসলামের যে সুফিবাদী যে রেসপন্স ঠিক সেই পথটি অনুসরণ করেছিলেন শান্তিপূর্ণভাবে একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ইমাম হুসাইন ইয়াজিদের যে তার যে আসল রূপ সেটি তুলে ধরতে চেয়েছিলেন এবং জনমানসে যে মূল্যবোধগুলো অভাবে ইমাম হুসাইনকে বুঝতে রাজের রাজা রাজার প্রভাবে জনগণ যেভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তার মোকাবেলায় একজন শান্তিবাদী সুফিবাদী একজন মহান ইমাম হিসাবে ইমাম হুসাইন তার মোকাবেলা করেছিলেন জনমানসে পরিবর্তন আনয়নের ভেতর দিয়ে আহলেবাইত রসুলের মর্যাদাকে তুলে ধরার ভেতর দিয়ে উনি ধীরে ধীরে সেটি অগ্রসর হচ্ছিলেন সেটি বুঝতে পেরে এটি যে ইয়াজিদের নিশ্চিত পতনের ঘটতে যাচ্ছে এটি বুঝতে পেরেই ইয়াজিদ নিষ্ঠুরতম সেই ইয়াজিদের বাহিনী সেই নিষ্ঠুরতম হত্যাকাণ্ড কারবালার মাঠে ঘটিয়েছিল আজকেও এমনকি আমরা যখন দেখি আহ জামাতের মাসায়ে খেকেরাম এবং ওলামা কেরামগণের শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতেই আমাদের আকিদা আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহকে যেইভাবে আপনারা জানেন যেভাবে বলা হয়ে থাকে বাংলাদেশের আলেমরা নাকি কিছু জানেন না বাইরে থেকে এটি বলা হয়ে থাকে তারা আন্তর্জাতিক বা সুন্নার বাইরে শুধু গল্প বলে থাকেন এইভাবে ক্যাম্পেইন বলে অর্থাৎ এবং যে সমস্ত দরবার গুলো আছে পীর মাশায় যারা আছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য নানান ধরনের অন্যায় অপবাদের ভেতর দিয়ে হেইট ক্যাম্পেইন মানুষের মনকে বিষিয়ে তুলে আজকে একটি বিশাল একটি যে চক্রান্তই বলবো আমি বিশ্বব্যাপী যেটিকে ফেনিয়ে তোলা হয়েছে যার একটি একটি এক একটি ম্যানিফেস্টেশন আমরা দেখেছি এই যে আমরা আইসিস বলছি এই সমস্ত বলছি এই এটি একটিমাত্র ম্যানিফেস্টেশন আরো অনেক এন্ড এই চেতনার ভিতরে রয়েছে জঙ্গিবাদী চেতনার ভিতরে রয়েছে এক্সট্রিমিস্ট যে চেতনাগুলো রয়েছে কারণ মাছ যদি হয় একজন জঙ্গি তাহলে তার জন্য অনেক পানি লাগবে সে চলাফেরা করার জন্য। সে বাসবাস করার জন্যে অনেকটা পানি লাগবে তার অনুকূল পরিবেশ লাগবে একজন জঙ্গি যেখানে থাকে বুঝতে হবে তার আশেপাশে অনেকটা তার অনুকূল একটা মতবাদ বলেন নানান ধরনের অর্থনৈতিক থেকে শুরু করে নানান সুবিধা দি তাকে দেওয়া হচ্ছে এই আমাদের এক কঠিন এক অবস্থার মধ্যে আমরা উপনীত হয়েছি এই অবস্থায় ওলামায় কাম বলেছেন যে সকলকেই যার যার জায়গা থেকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমি মনে করি না তেমন করে আমরা আমাদের মধ্যে অনৈক্য রয়েছে হয়তো যার যার অবস্থান থেকে সবাই ভিন্ন ভিন্ন ধারায় কাজ করছেন কিন্তু মৌলিকভাবে আহলে সোন জামাতের আকিদা তার মধ্যে আমরা সকলেই যেহেতু একমত আছি আমরা ধরেই নিতে হবে যে আমরা এক ধরনের ঐক্যের ভেতরে আমরা সবসময় বসবাস করছি এই এইটি এই সময়টি আমাদের এই যে শাহাদাতে কারবালা মাহফিলের এই সময় এই যে সময়টি আমাদেরকে সাদাতে কারবাল মাহফিলের গুরুত্ব গুরুত্বকে অনেক বেশি করে আমাদের সামনে তুলে ধরছে নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করছে ইমাম হুসাইন থেকে আমাদের শেখার আছে আমাদের আমাদের শেখার আছে ইমাম হুসাইনের সেই শিক্ষাটুকু আর যে রণকৌশল আমি বলবো এজেদকে মোকাবেলা করার যে কৌশল উনি নিয়েছিলেন আমরা তার থেকে আমরা শিখব এবং ইয়াজিদের বর্তমান যারা অনুসারী আছে প্রতিভু আছে আমরা তাদেরকে সতর্কতার সাথে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ এবং তার জন্যে এই শাহাদাতে কারবালা মাহফিল আমাদের জন্যে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে আমাদের জন্যে কাজ করবে অনাদিকাল ধরে ইনশা তো আল্লাহ রাবুল আলমিন এই মাহফিল আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের সমস্ত খেদমতকে কবুল করুন বিশাল যে প্রচ প্রয়াস প্রচেষ্টা বিশেষ করে আমি বলবো সুফি মিজান রহমান সাহেব উনি হচ্ছেন একজন ওয়ান ম্যান আর্মি উনি একাই উনি আলহামদুলিল্লাহ উনি উনি ওয়ান ম্যান আর্মি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন ওনার হায়াতের মধ্যে অপরিসীম বরকত দান করুন এবং ওনার যে উজ্জীবিত প্রাণশক্তি প্রাণশক্তি থেকে যাতে আরো ব্যক্তিবর্গ এই ধরনের প্রয়াসে এগিয়ে আসেন সৃষ্টি হন ওনার অনুপ্রেরণায় তার জন্য পরম করণা আল্লাহ সুবহান ও তালার আলিসান দরবারে ফরিয়াদ করছি আল্লাহ রবুল্লা আলমিনে এই অনুষ্ঠানকে কবুল করুন এবং আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ ধরে অনেকেই দূর দূরান্তে যাবেন এতক্ষণ রাত পর্যন্ত আপনারা কষ্ট করেছেন আলোচকবৃন্দ কষ্ট করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলের শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আজকের মাহফিল এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি